রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী সায়েদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে ঐতিহাসিকগণ বলেন, সায়েদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু এমন এক মহান ব্যক্তি যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে নিয়েছেন এবং সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অন্য সব কিছুর ওপর আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়েছেন। সায়েদ ইবনে আমের পিতার নাম আমের এবং মাতা আরওয়া বিনতু আবি মুইত। খাইবার বিজয়ের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের প্রেক্ষাপট ছিল মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। মক্কার কুরাইশ নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে বন্দী করে মক্কার তানিম নামক স্থানে নিয়ে আসে এবং সমবেত জনতার সামনে প্রকাশ্য জীবিত অবস্থায় অত্যন্ত নির্মম, অমানসিক এবং নৃশংসভাবে এক এক করে তার অঙ্গ প্রত্যঙ্গ কাটতে থাকে এবং অবশেষে গুলিবিদ্ধ করে তাকে হত্যা করে। এই হৃদয় বিদারক দৃশ্য উপভোগ করার জন্য তারা সারা মক্কায় বিশেষভাবে ঘোষণা দেয়। সাঈদ ইবনে আমের আল জুমাহি ছিলেন মক্কার তানিম এলাকা থেকে আগত সেই সব যুবকদের অন্যতম যারা কুরাইশ নেতাদের আহ্বানে এই নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য দেখতে এসেছিল। তার ধমনীতে তখন যৌবনের টকবগে রক্ত প্রবাহমান, মানুষের ভিড় ঠেলে তিনিও এগিয়ে চলেছেন সামনের দিকে। একসময় তিনি এসে দাঁড়ালেন আবু সুফিয়ান ইবনে হার্ব, সাফওয়ান ইবনে উমাইরদের মতো প্রথম সারির কুরাইশ নেতাদের পাশে। সেখানে তিনি কুরাইশদের বন্দীকৃত সাহাবি খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বেড়ি লাগানো অবস্থায় দেখতে পান। সাঈদ দেখেন উপস্থিত জনতা করতালি দিয়ে এই হত্যাকাণ্ডে উৎসাহ দিতে ব্যস্ত। তিনি দেখতে পান মক্কার নারী পুরুষ কিশোর বৃদ্ধ নির্বিশেষে সর্বস্তরের জনতা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাত পা শেকলে বেঁধে তাকে ধাক্কা দিতে দিতে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। মূলত তাকে হত্যা করার মাধ্যমে বদর যুদ্ধে নিহত কুরাইশদের বদলা নেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। তাই কুরাইশ নেতৃবৃন্দ থেকে আমজনতা সকলেই পৈশাচিক উল্লাসে মাতোয়ারা। সাঈদ বিন আমের একটি উঁচু টিলায় দাঁড়িয়ে এই নির্মম দৃশ্য দেখতে থাকেন। জাহেল কুরাইশরা আজ এই হত্যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের সীমাহীন হিংসা জিগাংসা চরিতার্থ করছে এবং বদরের যুদ্ধে তাদের নিহত আত্মীয় স্বজনের হত্যার প্রতিশোধ নিচ্ছে। সাঈদ দেখলেন ইতোমধ্যেই তারা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির মঞ্চে উপস্থিত করেছে। কাফিরদের পশু মন খুবাইবের রক্তের নেশায় যেন উন্মাদ হয়ে উঠেছে। চারিদিকে তাদের তুমুল হর্ষধ্বনি সম্বলিত হিংস্র ও বর্বর উল্লাসে মেতে ওঠার আওয়াজ ব্যতীত আর কোনো শব্দই যেন কানে শোনা যাচ্ছে না। ঠিক তখনই এই চিৎকার আর শোরগোল ছাপিয়ে সাঈদের কানে একটি শীতল, শান্ত এবং দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। সাঈদ দেখলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধীরস্থির, শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলছেন, তোমরা অনুমতি দিলে সুলিতে চড়ানোর পূর্বে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতে চাই। সাঈদ ইবনে আমের এই আওয়াজ শোনা মাত্রই প্রবল আগ্রহে ফাঁসির মঞ্চের দিকে তাকালেন এবং দেখলেন অনুমতি পেয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিবলামুখী হয়ে দুই রাকাত নামাজ আদায় করছেন। কি সুন্দর সেই নামাজ, কতই না মনোরম সেই নামাজ! মূলত আল্লাহর রাহে নিবেদিত মজবুত ইমানি চেতনায় বলিয়ান খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। ধীর স্থিরভাবে স্বল্প পরিসরে দুই রাকাত নামাজ আদায় করে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর শপথ, আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি। তোমরা এমন ধারণা করবে বলে আশঙ্কা না করলে আমি আমার নামাজ আরও দীর্ঘ করতাম। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর এই দীপ্ত ঘোষণা শোনা মাত্রই মক্কার কাফিরেরা তার উপর অবর্ণনীয় পৈশাচিক এবং অমানসিক নির্যাতন শুরু করে দিল। মানুষ তো দূরের কথা, একটি নির্বোধ পশুকেও জীবিত অবস্থায় তার দেহ থেকে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক কেটে কেটে বিচ্ছিন্ন করার মতো নির্মমতা প্রদর্শন করার সাহস কোনো নির্মম পাষণ্ড ব্যক্তিও করবে না। অথচ মানুষরূপী সেই কাফিরেরা জীবিত অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক কেটে কেটে বিচ্ছিন্ন করতে থাকে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে স্বীকারোক্তি আদায়ের জন্য বলতে থাকে, তুমি কি রাজি আছো যদি তোমাকে ছেড়ে দিয়ে তোমার পরিবর্তে তোমারই উপস্থিতিতে মোহাম্মদকে হত্যা করি? রক্তাক্ত কর্তিত শরীর এবং মজবুত ইমানধারী অন্তর নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলিষ্ঠ কণ্ঠে জবাব দিলেন, আল্লাহর কসম, আমি আমার পরিবার এবং সন্তান সন্ততির সাথে নিরাপদে অবস্থান করি আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে তার পায়ে একটি কাটারও আছড় লাগুক সেটাও আমি সহ্য করতে পারবো না। মুনাফিকি জীবন থেকে শহীদী মৃত্যু আমার কাছে অনেক উত্তম। তার এই ইমানি চেতনাদীপ্ত দ্ব্যর্থহীন ঘোষণা শুনে মক্কার কাফিরেরা এমনভাবে ক্রোধে উন্মত্ত হয়ে পড়ল যেমনটা জ্বলন্ত আগুনে ঘি ঢাললে আগুনের অবস্থা হয়। চতুর্দিক থেকে তারা হাত উপরে উঠিয়ে চিৎকার করে বলতে শুরু করল, তাকে হত্যা করো, তাকে হত্যা করো। এবং সাথে সাথেই তারা সুলিকাষ্ঠের ওপর দণ্ডায়মান
জান্নাতের পথযাত্রী খুবাইব রাদিয়াল্লাহু আনহুর উপর হিংস্র হায়েনার মতো দল বলে ঝাঁপিয়ে পড়ল। তীর বর্ষার খঞ্জরের আঘাতে তার পুরো দেহকে খণ্ডবিখণ্ড করে ফেলল। সাঈদ বিন আমের দেখলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে কালিমা শাহাদত উচ্চারণ করছেন আর বলছেন, হে আল্লাহ, এদেরকে গুনে গুনে রাখুন, এক এক করে হত্যা করুন আর একজনকেও ছাড় দিবেন না। এই ছিল তার অন্তিম দোয়া। প্রিয় রবের দরবারে এই আর্জি পেশ করতে করতেই শাহাদাতের পবিত্র পেয়ালা পান করে খুবাইব রাদিয়াল্লাহু আনহু রবের সান্নিধ্যে চলে যান। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। তার উপর অমানসিক অসহ্যনীয় নির্যাতন চালিয়েও কুরাইশ নেতৃবৃন্দ তাকে ইসলাম থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারেনি। তার উপর চালানো এই নির্যাতন কাফিরদের পাষাণ হৃদয়ে কোনো রেখাপাতই করতে পারেনি। বরং তারা কিছুদিনের মধ্যেই অন্যান্য ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে এই ঘটনা ভুলে যায়। কিন্তু নিজ গোত্রের লোকদের এই বর্বরতা নিষ্ঠুরতা স্বচক্ষে দেখার পর সাঈদ বিন আমেরের অন্তর থেকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি এক মুহূর্তের জন্য দূরীভূত হল না। ঘুমালে স্বপ্নের মধ্যে, জেগে থাকলে কল্পনার চোখে তিনি খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পান। তিনি যেন দেখতে পাচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু সুলিকাষ্ঠের সামনে অত্যন্ত ধীর স্থির ও প্রশান্তভাবে দুই রাকাত নামাজ আদায় করছেন। কুরাইশদের ওপর অন্তিম বদদুয়ার বিনীত সুরও যেন তার কানে স্পষ্টভাবে ভেসে আসে। তার আশঙ্কা হতে লাগলো হয়তো এখনই আসমান থেকে তার উপর বজ্রপাত হবে অথবা আকাশ থেকে প্রকাণ্ড কোনো পাথর তার উপর নিক্ষেপ করা হবে। মজবুত ইমান অনেক অভিনব ও অলৌকিক বিষয় সৃষ্টি করতে পারে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ইমানে অটল থেকে শাহাদত বরণের ঘটনা সাঈদের হৃদয়ে এমন একটি বিপ্লব সৃষ্টি করল যা ইতিপূর্বে তিনি কখনো অনুভব করেননি। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে তিনি এমন কিছু শিক্ষা লাভ করলেন যা এর পূর্বে তিনি জানতেন না। তিনি অনুভব করতে থাকেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে পারাই হলো মুমিনের জীবনের প্রকৃত সার্থকতা। তার অন্তর বারবার এও সাক্ষ্য দিচ্ছিল যে একজন মানুষ যার অনুসারীগণ নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত তাকে ভালোবাসতে থাকে, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য রাসূল না হয়ে পারেন না। সাঈদের হৃদয়ে যখন এসব চিন্তা অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে, ঠিক তখনই আল্লাহ তাআলা তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিলেন। মুশরিকি জীবনে আর এক মুহূর্ত অতিবাহিত করা তিনি পছন্দ করলেন না। সাথে সাথে ছুটে গেলেন কুরাইশদের অনুষ্ঠানে। তাদের সামনে দাঁড়িয়ে মানুষের হাতে গড়া মূর্তি, দেবদেবী আর কুরাইশদের পৌত্তলিকতার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়ে ইসলাম কবুলের কথা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন। খাইবার যুদ্ধের পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কারণে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর ওপর নেমে এলো অসহনীয় জুলুম নির্যাতন। কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অন্যান্য সাহাবিদের মতো তিনিও মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। মদিনায় এসে সাঈদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজেকে কুরবান করে দিলেন। তিনি সর্বদাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত থাকতেন। খাইবার থেকে শুরু করে পরবর্তী সমস্ত জিহাদে তিনি অংশগ্রহণ করেন। আল্লাহর হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাঈদ রাদিয়াল্লাহু আনহুর ওপর সন্তুষ্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও সাঈদ রাদিয়াল্লাহু আনহু আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খিলাফতের সময়ে সার্বক্ষণিক জিহাদে রত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুক যুদ্ধের জন্য অতিরিক্ত সৈন্য সাহায্য তলব করলে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সাঈদ বিন আমরের নেতৃত্বে একটি বাহিনী পাঠিয়ে দেন। ইয়ারমুকের যুদ্ধে সাঈদ রাদিয়াল্লাহু আনহু উল্লেখযোগ্য অবদান রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুই খলিফা সাঈদ রাদিয়াল্লাহু আনহুর সততা ও তাকওয়া সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিলেন। তাই সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর উপদেশ সবসময় অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করতেন।